সেনানৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের মেজিস্ট্রেসি ক্ষমতা আরো 60 দিন বাড়ালো সরকার। শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। দেশের জাতীয় ও স্থায়ী নির্বাচনগুলোতে গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ গুরুতর অন্যায় বলে মন্তব্য করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। দেশের ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তান থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে জাহাজের নোঙর। এর আগে জাহাজটি সংযুক্ত আরব আমিরাত থেকে করাচিতেও গিয়েছিল। দেশের দুটি কিডনি খেয়ে ফেলেছে বিগত সরকার বলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীর পল্লীতে দুই ছেলে শিশুকে গলা কেটে হত্যার পর বাবা আত্মহত্যার চেষ্টা, বাবা আহত অবস্থায় হসপিটালে। নারায়ণগঞ্জে শামীম ওসমান সহ 89 জনকে হত্যা চেষ্টার মামলা, শামীম ওসমানকে প্রধান আসামি করে আরো 100 থেকে 150 জনকে আসামি। বঙ্গোপসাগরে ভারত যুক্তরাষ্ট্র ও চীনের আলাদা আলাদা স্বার্থ রয়েছে বলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। নরসিংদীতে চোর সন্দেহে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, অভিযোগ উঠেছে গ্রামবাসীদের বিরুদ্ধে। এদিকে সিরাজগঞ্জের ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশায় চালক সহ দুইজনের মৃত্যু, এ ঘটনায় আহত হয়েছেন আরও অটোরিকশার 4 যাত্রী। গত 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল 8 জনের, একই সাথে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 994 জন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের গণহত্যায় সাহায্য করা এবারে মার্কিন নির্বাচন ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিসকে ভোট দেননি আমেরিকান মুসলিমরা। এদিকে পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীর হামলায় 7 সৈন্য নিহত। ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।